ছি নেস্টি মানে শাকমাল পুরো বুঝলাম না। এখানে আমরা নিজেরা ভাই ব্রাদার সবাই, এখানে কে কার কীভাবে খাচ্ছে মানে এটা আমার না খারাপ, এটা খারাপ, এটা ঠিক না। ছি আপনার চিন্তা তো মহা খারাপ। হ্যাঁ এত নষ্ট চিন্তা করেন কিসের জন্য? কি ধরনের কথা নাই বাচ্চা নেই মধ্যে দুইয়া পড়তেন কি হয়েছে? আরে ভাই সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি সাংঘাতিক ঘটনা ঘটেছে? এই বাড়িতে চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ, অনেক মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। হায় হায়, কি মানে কার টাকা পয়সা সোনা গয়না সব সারে নিয়ে চলে গেছে? আরে ভাই টাকা পয়সা সোনা গয়না না, এটা হলো অন্য মূল্যবান জিনিস। অন্য? এর থেকে কি মূল্যবান জিনিস সেটা আপনি বুঝবেন কেমনে? এইটা হচ্ছে একটা চিঠি। চিঠি টাকা পয়সা সোনা দাঁড়াচ্ছে অনেক মূল্যবান। চিঠি? সামান্য কাগজের চিঠি নিয়ে আপনি লাফায় পড়েছেন, এটার দাম কি? হ্যাঁ এর আবার কিসের দাম? প্রেম প্রীতি ভালোবাসা করলে বুঝতেন যে একটা চিঠির কত মূল্য, চিঠির কত দাম। কার চিঠি? আর ওই যে কাঞ্চন সাহেব আছে না, কাঞ্চন সাহেবের প্রেমের চিঠি সব হারাই গেছে, চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছেন? কাঞ্চন ভাইয়ের চিঠি? ওনার চিঠি তো ওনার জান জীবন পরাণ। এখন আপনি কি করতেছিলেন? হ্যাঁ আপনার মতো একটা লোক দায়িত্ব থাকতে পাহাড়ে থাকতে ওনার চিঠি কিভাবে চুরি হয়? হ্যাঁ আরে ভাই আমি তোমার দায়িত্ব কখনো অবহেলা করি না, আমি 100% দায়িত্ব পালন করি। আপনি তো খুব ভালো করে জানেন আমি যখন গেটে থাকি আমার পারমিশন ছাড়া একটা পিঁপড়াও ঢুকতে পারে না। কিন্তু কিমনে যে চুরি হলো সেটা তো আমি বুঝতেছি না। না না সেটা বুঝবেন কি করে? হ্যাঁ আপনার বাইরের তো একটা লোক যদি না ঢোকে তার তোরা ভাই। হ্যাঁ বাইরের যদি লোক না ঢোকে তাহলে বাইরের লোক তো না, এই ঘরের মধ্যেই কোনো লোক চুরি করেছে। ভাই এটা আমারও সন্দেহ, ঘরের কেউ চুরি করছে। তাহলে এখানে চুপ করে আঙুল না নাড়ায় তদন্তে নেমে পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না, চট করে যেতে হবে। চিঠি যাতে লুকোয় ফেলতে না পারে সময় দেওয়া যাবে না, ধরে মনে করে ক্যাচ করে ধরে এটা সামনে আনতে হবে। এই চিঠি যদি উদ্ধার করতে না পারি ভাই আপনার আমার ইজ্জত থাকবে না। চলেন। হ্যাঁ চলেন। শোনেন এই কাজটা আপনার আমার সাকসেস হতে হবে। চলেন। হ্যাঁ চলেন। এই শাকল ব্রো, এই কোথায় যাচ্ছেন? আমিও যাবো, আমাকে ফেলে যাবেন না, আমি আসছি। আসেন 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 আসেন, আপনারও লাগবে। মানে আমাদের কিন্তু লোকজন যত বেশি হবে তত সুবিধা। এই কামাল ব্রো, হ্যাঁ বলতেছি মানে আপনারা কোথায় খেতে যাচ্ছেন, মানে কে খাওয়াচ্ছে? আমি বলতেছি কি এই যে সামনে যে রাজবেন হোটেলটা, ওই হোটেলের কিন্তু তন্দুরিটা স্যুপটা জাস্ট অস্থির। আচ্ছা কে খাওয়াচ্ছে, মানে কীভাবে খাচ্ছে, কেন খাওয়াচ্ছে? উনি না উনি তো সম্ভব না, উনি নিশ্চিত করি কি খাওয়াচ্ছে কেন দেখতে গেছে। ধর্মিয়া এখানে একজনের জিনিস আরেকজন খাইয়ে দিচ্ছে, আপনি আছেন তন্দুরিটা স্যুপ নিয়ে। ছি নেস্টি মানে শাকমাল পুরো বুঝলাম না। এখানে আমরা নিজেরা ভাই ব্রাদার সবাই, এখানে কে কার কীভাবে খাচ্ছে মানে এটা আমার না খারাপ, এটা খারাপ, এটা ঠিক না। ছি আপনার চিন্তা তো মহা খারাপ। হ্যাঁ এত নষ্ট চিন্তা করেন কিসের জন্য? আরে এই জায়গাতে একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, জানেন কিছু? মানে কি বাইক অ্যাক্সিডেন্ট না অন্য কোনো? কীভাবে মারা গেছে? কি কয় না কয়? আরে ভাই এর কোনো দুর্ঘটনা ঘটে নাই, কেউ মারাও যায় নাই, কেউ কারো কিছু খায় নাই। তাহলে আপনারা তো যে হই হই করে কোথায় যাওয়ার জন্য তো প্ল্যানিং করতেছিলেন? আরে ভাই আমরা হই হই করে কোথাও যাচ্ছি না, এখানে একটা বিরাট চুরি হয়ে গেছে। মানে চুরি? হ্যাঁ রাঙ্গা স্যারের বাড়িতে? হ্যাঁ তাও আপনার মতো চোরাবালি থাকতে কিভাবে? আরে ওই যে আমাকে কাঞ্চন সাহেব আছে না, কাঞ্চন সাহেবের চিঠি চুরি হয়ে গেছে। চিঠি? তা আমি কি করব? আরে কি ধরনের কথা করছেন আপনি? এটা কোনো কথা নাকি? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস চুরি হয়ে গেছে, এখানে কি আমরা বসে থাকবো নাকি? আমরা সেই চোররা ধরবো না? অবশ্যই ধরতে হবে, ধরা উচিত। কিন্তু আপনি কি পুলিশ? আমি পুলিশ হতে যাবো কিসের জন্য? তাহলে আপনি কি গোয়েন্দা সংস্থার কেউ? আরে কি উল্টা পাল্টা কথা করছেন রে ভাই, এখানে আমি গোয়েন্দাও না, আমি এখানে পুলিশও না। কিন্তু আমাদের তো ধরতেই হবে না? গোয়েন্দাও না পুলিশও না, কিন্তু তাহলে আপনাদের দুজনের মধ্যে এত কুরকুরানি কেন এটা নিয়ে? আরে ভাই কুরকুরানির কথা কি বলতেছেন? আমি কে? আমি তুরাবালি, এই বাড়ির হেড অফ সিকিউরিটি। আরে এত কথা কি করছেন? আমাকে সময় নষ্ট করার সময় নেই রে ভাই, চোর ধরতে হবে। এই চলেন তো যাই, চলেন। আইডিয়াটা একদম পছন্দ হয়নি, আমার নকল করবেন। আপনার একটা ফাউল আছে, এই কারণে আপনারা পছন্দ করি না। আপনি একটা সেলফিশ টাইপের লোক, মনে রাখবেন। আসেন তো ভাই, ভালো লাগে না কথাটা।